হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমি কোকিলা মাছের ঝাল বানিয়ে দেখাবো সম্পূর্ণ আমেরিকা স্টাইলে। তো দেখতে থাকুন, আমার ভিডিওটা ফলো করতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাবো। এখন আমি মাছটা কেটে নেবো। এটা আমরা কোকিলা মাছ বলি। অনেকে হয়তো ভাববেন যে খপখপি মাছ। না, এটা খপখপি মাছ নয়। খপখপি মাছের সবসময় চোখটা ছোট থাকে, এর চোখটা সম্পূর্ণ সবসময় বড়। দেখুন কত বড় চোখ, আর খপখপি মাছের চোখটা ছোট থাকে। তো এখন আমি মাছটা কেটে নেব। মাছগুলো আমি কেটে নিয়েছি এইভাবে। এবার আমি মাছগুলোই লেবুর রস আর নুন মিশিয়ে ভালো করে রেখে দেব 10 মিনিট। এক চামচ নুন, এটা আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে। মাছটাই আমি নুন লেবু 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে নেব, নিয়ে একটা কড়াই বসিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেবো সর্ষে ফোড়ন, দিয়ে দিচ্ছি কুচে রাখা রসুন, আদা কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কারি পাতা, পুদিনা পাতা। এটাকে ভালো করে আগে ভেজে নেব। এবার দেবো কেটে রাখা পেঁয়াজ, ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, স্বাদ মতো নুন, টমেটোটা একটু ভালো করে ভেজে নেবো। দিচ্ছি এক চামচ হলদি গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো 1 চামচ। এইটা একটু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো এইভাবে। সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আমি এইভাবে। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে আর একটু কষিয়ে নেবো আমি। জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো এইভাবে। আমি কষে নিয়েছি ভালো করে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা ফুটে উঠলে এবারে নুন লেবু মাখিয়ে যে মাছটা রেখেছি আমি ওটা
দিয়ে দেব। তরকারিটা আমার ফুটছে ভালোভাবে, এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো এইভাবে। কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রাখবো এইভাবে গ্যাসটা জোরে দিয়ে। আচ্ছা, ঝালটা আমার হয়ে এসেছে, আর 5 মিনিট রান্না করলে হয়ে যাবে। আমি আর 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। মাছের ঝালটা আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি। আমার এই আমেরিকা স্টাইলের মাছের ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, ভীষণ স্বাদ, ভীষণ ভালো লাগে খেতে।